শনিবার ছিল প্রয়াত ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 98তম জন্মদিন। সেই উপলক্ষে কলকাতার বেহালা 120 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিজেপি নেতা উজ্জ্বল বড়ালের নেতৃত্বে 120 নম্বর ওয়ার্ডের যে সমস্ত দুস্থ মানুষ আছেন তাদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। শীতের সময় দুস্থ মানুষরা শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি। এখনো অবধি ভারতবর্ষের যিনি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর আজকে জন্মদিন। আজকে তার পথ নির্দেশিকা আমরা স্মরণ করে এগিয়ে চলেছি এবং মানুষকে সেটা জানানোর জন্য আমরা প্রতিটা মানুষের কাছে পৌঁছচ্ছি। যারা রিক্সা চালক ভাই আছেন, যারা কত শিশু আছেন, কত মহিলা এবং যারা মন্দিরের সামনে বসে থাকেন এই শীতে, তারা প্রচণ্ড শৈত্যপ্রবাহে যারা জর্জরিত, তাদের উদ্দেশ্যে আমরা একটি কম্বল আর একটি মাস্ক আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। যতটুকুনি আমাদের পক্ষে সম্ভব একটা মানুষের পাশে দাঁড়ানো, আমরা কোনোরকম আজকে 25শে ডিসেম্বর আপনি জানেন আজকে সব জায়গায় বিভিন্ন পিকনিক হচ্ছে, বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে। আমাদের কার্যকর্তারা সবাই একসঙ্গে সমবেত হয়ে আমরা নিজেরা চাঁদা তুলে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। এটাই বিজেপির লক্ষ্য, বিজেপি মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে। কতজন মানুষকে আমরা কম্বলদান করছি? আজকে আমরা 200 জন মানুষকে কম্বলদান করছি। অটলজির জন্মদিন এই উপলক্ষে তোমাদের শীতের কম্বল দেওয়া হচ্ছে। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।